হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে টিমলি জব ক্যারিয়ারের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা ডিসি সার্কিট লেকচার 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা আসলে মেশ অ্যানালাইসিস এবং সুপার মেশ, আমরা এর আগে নোড অ্যানালাইসিস এবং সুপার নোড নিয়ে আলোচনা করছি, আজকে আমরা মেশ অ্যানালাইসিস অ্যান্ড সুপার মেশ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এই মেশ অ্যানালাইসিসটাকে আবার লুপ অ্যানালাইসিস বা মেশ কারেন্ট মেথডও বলা হয়। এখানে জিনিসটা লেখা হয়েছে যে মেশ অ্যানালাইসিস ইজ অলসো নোন অ্যাজ লুপ অ্যানালাইসিস অর দ্য মেশ কারেন্ট মেথড। আচ্ছা, এর আগে আমরা মেশ কি এই জিনিসটা আগে আমরা শিখেছিলাম প্রথম দিকের লেকচারে, যে মেশটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ লুপ বাট ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, মানে স্বাধীন লুপটাকে বলা হবে মেশ, মানে যে এখানে এটা একটা স্বাধীন মেশ, এটা একটা স্বাধীন লুপ, যেটাকে আমরা মেশ বলবো, এটা একটা স্বাধীন লুপ, এটাকে মেশ বলবো। তাহলে এই সার্কিটে আমাদের কয়টা মেশ আছে? এখানে দুইটা মেশ আছে, কিন্তু লুপ আছে কয়টা? লুপ আছে একটা, দুইটা, তিনটা লুপ আছে, কিন্তু এখানে মেশ আছে দুইটা। তাহলে মেশটা মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা মেশ আছে, এটা নিতে বোঝা গেছে। তাহলে আমাদের এখানে কী বের করতে হবে? মেশ কারেন্ট মানে হচ্ছে এই যে, বা লুপ কারেন্ট একই কথা। এই যে এখানে আই ওয়ান, এটা হচ্ছে মেশ কারেন্ট, এখান দিয়ে দেখি আই টু, এটা হচ্ছে মেশ কারেন্ট, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের কিছু কী আছে, কিছু নিয়ম আছে। নিয়মগুলো কী? নিয়মগুলো খুবই সিম্পল। এখানে হচ্ছে আমরা প্রথমে লুপ কারেন্ট ধরবো, কারেন্ট অনুসারে এগুলো ডিরেকশনগুলো দিয়ে দেবো। এখন যদি এই বি থেকে সি ই প্রান্তে, মানে এই দিকে যায়, মানে বি থেকে ই প্রান্তে যায়, তাহলে এই যদি আমরা এই এই লুপটা, মানে এক নম্বর লুপটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে হবে আই ওয়ান মাইনাস আই টু, এখান দিয়ে যায়। আবার সিমিলারভাবে যখন আমরা এই লুপটা নিয়ে কাজ করব, তখন যদি মানে ই থেকে বির দিকে যায়, তখন হবে আই টু মাইনাস আই ওয়ান, এটা হচ্ছে এই যে এটার কারেন্ট। আর এখানে ক্ষেত্রে আই ওয়ান এখানে আসে, এটার ক্ষেত্রে এখানে আই টু হবে, এটা আর কি এখানে টু নিয়ম আর কি। এই নিয়মটা বুঝলে মোটামুটি পাওয়া যাবে। আচ্ছা, এই স্টেপটা বলা হয়েছে এখানে, যে স্টেপটা কীভাবে আমরা এটা বের করতে পারি। প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের এই মেশ কারেন্টগুলো যে ই করতে হবে, মেশ কারেন্টগুলো ডিজাইন করে নিতে হবে আর কি, যে এটা মেশগুলো যেগুলো সেগুলোর কারেন্টগুলো ডিনোট করতে হবে। তারপর আমরা কি কেবিএল ইউজ করতে পারবো, কেবিএল ইউজ করে আমরা ইকুয়েশন পাবো, ইকুয়েশন সলিউশন করলে আমরা কারেন্ট পাবো। আচ্ছা, এখানে এই প্রবলেমটাতে আমরা সলিউশন করি। প্রথমে আমরা এটাকে কী করছি, প্রথমে যে মেশগুলো এখানে দেওয়া হয়েছে, মেশগুলো দিলাম, তারপরে আমরা কী করবো, তারপরে হচ্ছে এখানে আমরা কেবিএল ইউজ করবো, এখানে একটা কেবিএল ইউজ করবো। তাহলে কেবিএল ইউজ করলে আমরা কী পাবো? এই যে ভি ওয়ান পাবো, এখানে ভি ওয়ান প্লাস আই ওয়ান আর ওয়ান প্লাস এটা। এবার এটার ক্ষেত্রে হচ্ছে বিষয় এখানে আমাদের কী হবে, এখানে আমরা এই যে বি থেকে ইয়ে দিকে যাচ্ছে, মানে এই লুপটা নিয়ে কাজটা হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু হবে, এটা আটত্রিশ সমান আটত্রিশ ইন্টু এই কারেন্টটা হবে আই ওয়ান মাইনাস আই টু। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সিমিলারভাবে আমরা যখন দুই নম্বর ঘুরবো, এখানে কী হবে আই ওয়ান আই টু আর টু, আই টু আর টু প্লাস ভি টু, এই যে ভি টু, এটার ক্ষেত্রে কী হবে প্লাস, তাহলে কী হবে এখানে ক্ষেত্রে হচ্ছে বিষয় যে এটা হচ্ছে এইভাবে ঘুরছে, তাহলে হবে কি আই টু মাইনাস আই ওয়ান, আই টু মাইনাস আই ওয়ান, মানে এটি ইকুয়েশন সলিউশন করলে আমরা আই ওয়ান এবং আই টু মান পাব। আচ্ছা, আমরা এখন চলে যাই প্রবলেম প্র্যাকটিস প্র্যাকটিস প্রবলেমে। আচ্ছা, এটা হচ্ছে সাদিকুরের বইয়ের থ্রি পয়েন্ট ফাইভ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা প্রথমে তাহলে কী করতে হবে, প্রথমে আমাদের যে এটা একটা ম্যাশ এগুলো ডিনোট করতে হবে। কারেন্টগুলো দিক দিয়ে যাচ্ছে, এই চিহ্নগুলো দিলাম, দেওয়ার পরে কী করবো, এখানে আমরা একটা কী করবো কেবিএল ফেলাবো, এখানে একটা কেবিএল ফেলাবো, তারপর যদি ইকুয়েশন করবো, সলিউশন করলে সিম্পল পেয়ে যাবো। আসলে আমরা আগে যে প্রবলেমটা করলাম এইরকম সিমিলার প্রবলেম, আশা করি এটা আপনারা পারবেন। এটা আসলে ওরকম কিছু বলার নাই, এখানে যে জিনিসটাই করা হয়েছে যে 45 এখানে যে কেবিএলটা ইউজ করা হয়েছে, কেবিএলটা ইউজ করে আমরা ইকুয়েশন পেয়েছি, একটা এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বরে একই হবে। মানে এখন কারেন্টের বিষয়টা এখানে এরকম ছিল যে আই ওয়ান মাইনাস আই টু হবে, আই ওয়ান মাইনাস আই টু এই বিষয়টা, তারপর এখানে একটু ঠিকই হবে আই টু মাইনাস আই ওয়ান হবে এই বিষয়টা দিয়ে দিচ্ছে, তার দিকে সলিউশন করলে আমরা ইজি করবো, এটা পেয়ে যাবো। আশা করি এই প্রবলেমটা প্রবলেম নেই। আচ্ছা, তারপর আমরা আরেকটা প্রবলেমে চলে যাই, দুই নম্বর প্রবলেম। আচ্ছা,
এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে কিছুই না, এটার ক্ষেত্রে একটু একটু বিষয় আছে। এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স থাক, কোনো সমস্যা নেই। তাহলে এখানে একটু ম্যাশ হচ্ছে, এখানে কিন্তু তিনটা ম্যাশ আছে। হ্যাঁ ম্যাশ হলো এখানে তিনটা, তাহলে আমাদের তিনটা কী করতে হবে, তিনটা আমরা ইকুয়েশন ফলাবো, তিনটা আমরা হচ্ছে কেভিএল ফলাবো, তিন লুপের ভিতরে, তিন ম্যাশের ভিতরে। ম্যাশ আর লুপ অলসো সেম, বাট হচ্ছে ম্যাশটা হচ্ছে ই হবে, ম্যাশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা মানে ইন্ডিপেন্ডেন্ট লুপটাকে বলবো ম্যাশ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা তাহলে এক নম্বর এখানে ক্ষেত্রে যে এই বিষয়টা একটু দেখি, এটা এটা হচ্ছে আই থ্রি লুপ, তাহলে আই থ্রি আর আই জিরোটা কি একই বিষয়? এখানে এই জিনিসটা দেখা হচ্ছে, কারণ এখানে এই মানটা আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে আমরা যে আই জিরো যেহেতু আছে, সেক্ষেত্রে আমাদের এই মানটা একটু আমাদের আমরা পরবর্তীতে লাগবে। আচ্ছা তাহলে এক নম্বর লুপে যদি আমরা কী করি, কেবিএল ইউজ করি, তাহলে কী পাবো, এটা পাবো, এটা মানে বোঝা যাচ্ছে, এটা এটা বোঝার সমস্যা নেই। তাহলে এখানে ক্ষেত্রে একটু বলি, তাহলে ফোর সমান সমান কী হবে, আই ওয়ান মাইনাস কী আই থ্রি হবে, দেখি ফোর কাইন্ড অফ ফোর ইন্টু আই ওয়ান। আর এটার ক্ষেত্রে কী হবে, এই যদি এইভাবে করতেছে মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে কি আই ওয়ান, তাহলে আই ওয়ান মাইনাস আই টু, আই ওয়ান মাইনাস আই টু, এভাবে বুঝতে পেলাম। আর সিমিলারভাবে টুতে যখন যাবো, আর টু যখন ঘুরবে, তাহলে প্রথমে হচ্ছে এখান দিয়ে শুরু করছি, তাহলে এখান থেকে শুরু করছি, তাহলে এটা হচ্ছে বড়, তাহলে হচ্ছে আই আই টু মাইনাস আই থ্রি, আই টু মাইনাস আই থ্রি। আপনার চিহ্নটা চিহ্নটা যে আমরা প্রথমে এই চিহ্নটা দিয়ে নেবেন, প্লাস মাইনাস এভাবে দিয়ে নেবেন আর কি রোগ অনুসারে। তারপরে তাহলে কী হবে, প্লাস হবে, প্লাস প্লাস টেন আই জিরো, প্লাস টেন আই জিরো, টেন আই জিরো মাইনাস টু, তাহলে এক্ষেত্রে কী হবে আই টু মাইনাস আই ওয়ান হবে, আই টু মাইনাস আই ওয়ান হবে। তাহলে আমরা আগে জানতাম যে কি আই 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 থ্রি সমান সমান আই জিরো, এটা একটা বসিয়ে দিলে আমরা একটা ইকুয়েশন পাবো, তাহলে দুইটা ইকুয়েশন পেলাম। তবে আর একটা কি আই থ্রির ভিতরে আমরা এই সিমিলারভাবে একটা কী করবো, কেভিএল ইউজ করবো, কেভিএল ইউজ করলে আর একটা কী হবে, তাহলে তিনটা ইকুয়েশন পাবো, তিনটা ইকুয়েশন সলিউশন করলে আমরা এই মানগুলো পেয়ে যাবো। তাহলে মোটামুটি লেকচার শিট দেখলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন, এটা সমস্যা হবে না, আমাদের সাথে থাকুন। আমরা আশা করি আপনারা খুব অল্প সময়ের ভিতরেই ত্রিপুলি বাংলাদেশের ত্রিপুলি জব ক্ষেত্রগুলোর জন্য যে প্রিপারেশন দরকার সেটা খুব সুন্দরভাবে আপনারা নিতে পারবেন। আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা সুপার মেশে, আমরা সুপার নোট করেছি, এটা হচ্ছে সুপার মেশ। সুপার মেশটা কিছুই না, সুপার মেশটা হচ্ছে যে যেখানে কী হবে, এটা হচ্ছে মানে এখানে লেখা আছে যে দ্য সুপার মেশ রেজাল্ট ওয়েন টু ম্যাশ হ্যাভ এ ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ইজ কমন। হ্যাঁ মানে এটা হচ্ছে যে একটা ম্যাশের ভিতরে বা দুইটা ম্যাশের ভিতরে, দুইটা ম্যাশ, এটা একটা ম্যাশ, এটা একটা, এটা একটা ম্যাশ, এটা একটা ম্যাশ, এই দুইটা ম্যাশের ভিতরে কী হবে, একটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কমন থাকে, সেটাকে বলা হবে সুপার ম্যাশ। এখানে মোটামুটি বোঝা গেছে সুপার ম্যাশটা আসলে, তখন আমরা এখানে আসলে কী করবো, তখন এখানে একটা একটা সোর্স আছে, একটু প্রবলেম প্রবলেম মনে হয়, তাই না, এটাকে আমরা সুপার মেশ বলবো। আচ্ছা এটা সলিউশন করার কি, এটা এটা একেবারে সিম্পল একটা বিষয়, এখানে আমরা এই পুরো জিনিসটাকে কী করবো, এই যে পুরো জিনিসটাকে একটা এটা হচ্ছে কি একটা একটা ই হিসাবে বিবেচনা করবো, একটা হচ্ছে সুপার মেশ হিসাবে বিবেচনা করবো। তাহলে আমরা এখান থেকে আমরা কনসিডার করবো এরকমভাবে, এরকমভাবে তখন আমরা এখানে যদি আমরা লুপ হয় তাহলে পারা যাবে বিষয়টা, তাই না, এরকমভাবে আমরা সলিউশন করবো, ঠিক আছে। এখানে যদি ক্লিয়ার আছে, প্রপার্টি লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেমে চলে যাই, এই প্রবলেমটা মোটামুটি একটা প্রবলেম করলে হবে, এটা অত বেশি একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি যেগুলো করতে হবে আমি সেগুলো ই করছি, সেগুলো ইনক্লুড করছি, এগুলো করলে মোটামুটি হবে আর কি। আচ্ছা তারপরেও যারা বেশি ইন্টারেস্টেড, মোর ইন্টারেস্টেড, তাদের কথা তো বলে লাভ নেই, তারা করতে পারেন, তারা আরও বেশি বেশি করতে পারেন, বইয়ের অনেক আরও আছে, সেগুলো করতে পারেন। আচ্ছা তাহলে প্রথমে আমরা যে এটা একটা সার্কিট নিলাম, এই সার্কিটটাকে কী করতে হবে, সার্কিট থেকে আমাদের আই ওয়ান আই টু আই থ্রি মানে এই লুপ কাইমগুলো বের করতে হবে, লুপ কাইম বা মেশ কাইম। আচ্ছা তাহলে আমরা প্রথমে এগুলো এগুলো হচ্ছে পয়েন্টগুলো নিয়োগ করবো, এটা কি পয়েন্ট দেবো, তারপরে এখানে আসলে কোন লুপগুলো দুগুলো ঘোরাবো, এটা হচ্ছে সেই সুপার নোটটা যেখানে পয়েন্টটা দিলাম। তারপরে এখন আমরা তাহলে এক নম্বর লুপ দেখি, এক নম্বর লুপটা হচ্ছে তখন এটা এটাকে আমরা কী করছি, এটা সুপার নোট হিসেবে বলছি, তাহলে এখান দিয়ে দিয়ে এখান দিয়ে দিয়ে এখান দিয়ে দিয়ে এখান দিয়ে করবো, তাহলে যে এটা কেবিএল ইউজ করছে, হ্যাঁ এক নম্বর লুপ,
আমরা কি হচ্ছে আট, তারপর হচ্ছে কি মাইনাস টু, এখানে কে দিকে হবে আই ওয়ান মাইনাস আই থ্রি, তারপরে তো এইটা এটা ক্ষেত্রে কী হবে, এটা ক্ষেত্রে হচ্ছে লুপ কাইন্ডিং করবে টু, তাহলে টু মাইনাস থ্রি, তাহলে আই টু মাইনাস থ্রি, আই থ্রি মাইনাস এই আই টু ইকুয়াল টু জিরো, তাই এখান থেকে সলিউশন পাবো। আবার যখন আমরা আর একটা লুপ ঘোরাবো, হুম, এখানে একটা লুপ ঘোরাবো, এখান দিয়ে দিয়ে এই এখান দিয়ে দিয়ে এখান দিয়ে এটা করবো, তাহলে সে লুপটা যখন ঘোরাবো লোকটা ঘুরালে আমরা একটা ইকুয়েশন পাবো। আবার আর একটা আমরা পয়েন্ট ধরবো, তাহলে আমরা যে এখানে আমরা এখন এই পয়েন্টে একটা এখন কেসিএল ইউজ করবো, এখানে কিন্তু কি এই কারেন্ট আসতেছে, এই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্ষেত্রে কী হবে আই ওয়ান মাইনাস আই থ্রি আসতেছে, আর এখানে এটা যাচ্ছে, তাহলে আই ওয়ান মাইনাস আই থ্রি ইকুয়াল ফোর প্লাস এখান থেকে এটা যাচ্ছে তাহলে আই টু মাইনাস আই থ্রি, এখন করা হয়েছে কেসিএল ইউজ করে, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো। আমরা কিন্তু এই ইকুয়েশন করলাম, সলিউশন করলে আমরা মোটামুটি পেয়ে যাবো। তো এতটুকুই ছিল আমাদের আজকে এই সুপার এই মেশিন অ্যানালাইসিস এবং সুপার মেশিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।